উনিশেই বাজিমাত, উনিশের তরুণের হাতে জাতীয় পুরস্কার, 63তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকায় সেরা অভিনেতা হিসাবে জ্বলজ্বল করছে ঋদ্ধি সেনের নাম। বাংলা গর্বিত ঋদ্ধির গর্বে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি নগর কীর্তনে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঋদ্ধি। ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋদ্ধি তার এই সাফল্যের পুরো কৃতিত্বই দিয়েছেন তার মা রেশমি সেনকে। যাই হয়েছে আজকে আমার অভিনয়ের শিক্ষা যাবতীয়, মানে আমার মানে এখন আমি যারা কাজ করছি এটা কোনোটাই হতো না যদি আমার মা না থাকতো। সুতরাং আমার মা যদি আমাকে কনস্ট্যান্টলি মোটিভেট না করতেন, এটা আমি আজকে এই জায়গাতে কখনোই কিছু কোনোভাবেই পৌঁছতাম না। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ছেলের সাফল্যে তার আনন্দের কথা ভাগ করে নিয়েছেন রেশমি সেনও। এবিপি আনন্দ কিন্তু যখন প্রথম শুরু হয় কালকের সেরা আজকে, যে বছর থেকে প্রথম এই ক্যাটাগরিটা শুরু হয় সেই বছর কিন্তু এবিপি আনন্দ ঋদ্ধিকে গণ্য করেছিল অভিনেতা হিসেবে প্রথমবার, যে কালকের সেরা আজকেতে। তো এটা আমারও খুব ভালো লাগছে যে এবিপি আনন্দ যে সম্মানটা তখন ঋদ্ধিকে দিয়েছিল, ঋদ্ধি সেটার মান রাখতে পেরেছে। ছেলের সাফল্যে খুশি বাবা কৌশিক সেন, গর্বিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। সে প্রথম থেকে আর কি মানে ভেঙ্কটেশ্বরের একটা ছবি করেছিল, তারপরে এই ওপেন টি বায়োস্কোপ অনিন্দ্য চ্যাটার্জির বোম্বেতে, এর মধ্যে যা যা কাজ করেছে সব কাজগুলোই না ওকে একটু 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 করে পরিণত করেছে, এবং তার কোথাও একটা খুব চূড়ান্ত রূপ এই কৌশিকের ছবিটা দেখা গেল। মানুষ হিসেবে ও একজন অভিনেতাকে এসেনশিয়ালি একটা ভালো মানুষ হতে হয়, ফলে সেইটার পেছনে রেশমির একটা বড় অবদান আছে। আমি যদি খুব ভুল না বলি, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর আর কেউ পাইনি কলকাতা থেকে এই এত বড় সম্মান, এবং 19 বছর বয়সে পেয়েছে। সারা জীবন এই চরিত্রটার সাথেই ওর কম্পিটিশন, ওর আর কারোর সাথে কম্পিটিশন নেই। সব থেকে আমরা বেশি খুশি হয়েছি ঋদ্ধির জন্যে, কারণ আমাদের ছেলে এবং ভারতবর্ষের সব তাবর তাবর অভিনেতাদের নাম ছিল সেখানে। সেখানে আমার সৌমিত্র কাপুরও নাম ছিল, রাজকুমারের মতন অ্যাক্টার, নামাজের মতন অ্যাক্টার, মানে আরও রিজিনাল অ্যাক্টার, তার মধ্যে ইউটিউবে একটা ছেলে স্ন্যাচ করে বেরিয়ে, কারণ বহুদিন পরে আমাদের বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেলাম আমাদের এখানে। এখনও পর্যন্ত 12টি ছবিতে অভিনয় করেছেন ঋদ্ধি। সুজয় ঘোষের পরিচালনায় কাহানি, সুজিত সরকারের প্রযোজনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ওপেন টি বায়োস্কোপ ছাড়াও তালিকায় রয়েছে চিলড্রেন অফ ওয়ার, চৌরঙ্গা, পার্চড, ভূমি। হলিউডের ছবি লায়নেও ঋদ্ধি অভিনয় করেছেন। এখন ঋদ্ধি ব্যস্ত মুম্বাইয়ে প্রদীপ সরকারের ছবি ইলার শুটিংয়ে। ছবিতে কাজলের ছেলের ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধি। শুক্রবার ইলার শুটিংয়ের মাঝে ঋদ্ধির জাতীয় পুরস্কার পাওয়ার খবর ইউনিটের মাঝে ঘোষণা করেন প্রদীপ সরকার। পুরো ইউনিট হাততালি দিয়ে অভিনন্দন জানায় ঋদ্ধিকে। এখানেই শেষ নয়, কাজল কেকও আনান ঋদ্ধির প্রথম জাতীয় পুরস্কারের সাফল্য উদযাপন করার জন্য। জাতীয় মঞ্চে ঋদ্ধির এই সাফল্য আরও উজ্জ্বল করল বাংলার মুখ। এবিপি আনন্দ।